ব্লগ আজকে হচ্ছে থার্ড অফ মে আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি আর আজকে আগের বছরের মতো এই বছর আমরা আবার একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এখন কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে ইন্ডিয়াতে আর তার উপরেও আগের বছর তো লকডাউন ছিল তার আগের বছর ফোনই এসেছিল এই দিনে আর আজকের দিনটা স্পেশাল দিন হলেও বাড়িতে আমি মা আর বাপি রয়েছে সুতরাং বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট হবে না যেহেতু বাইরে বেরোনো হচ্ছে না একটা পার্শিয়াল লকডাউন চলছে তো বাইরে যেটুকু অ্যারেঞ্জমেন্ট করবো সেটুকু আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন বলো মা আমাদের আজকে রাত্রে ডিনারের মেনু কি বলো চিলি চিকেন ফ্রাইড চিকেন আর চাউমিন তো এখন কেকের ব্যাটার বানাচ্ছি আগেই বললাম যে কোভিডের জন্য এখন বাইরের কোনো খাবার আমরা খাচ্ছি না তো যতটা সম্ভব ঘরে থাকার এবং ঘরের জিনিস খাওয়ার আমরা চেষ্টা করছি তো এখন কেক কাটিং হবে তো এখন যেহেতু লকডাউন চলছে বলে আমরা লকডাউন না পার্শিয়াল লকডাউন আমরা এখন বাইরে কিছু খাচ্ছিও না করোনার জন্য তো আমি কেক বানিয়েছি সেটাই হচ্ছে এখন তাও এই কেকটা কিন্তু ওটস দিয়ে বানানো হয়েছে তা বলো আমি প্যাকটা মারা করছি হ্যাঁ আজকে অ্যানিভার্সারি মা আর বাপি লাস্ট 3 বছর ধরে অ্যানিভার্সারিতে কিছু না কিছু প্রবলেম হচ্ছে প্রথম বছর ছিল ফোনই 19-এ 20-তে লকডাউন তো এখন আবার সেই করোনা তো যায়নি বরং প্রকোপ বেড়েছে তা এটা নিয়ে চলছে দাদা ভাই নেই দিয়া নেই আমি আছি তো আমি যেটুকু পেরেছি করছি তো আজকে হচ্ছে আমাদের কাপেলের গেটা বেটা জোর করেই করানো হয়েছে তো বলো দীর্ঘ যে পথ চললে দুজন দুজনের সাথে কেমন এক্সপিরিয়েন্স বলো ইয়াং জেনারেশনের কাছে বলো দীর্ঘ এত বছর পথ চলার পর দেখলে পথটা খুব মসৃণ ছিল আমাদের আচ্ছা কোন রকমের প্রকল্প ছিল না সুতরাং আমরা ভালোই চলেছি আরো আমি আশা করি আর যতদিন বাঁচবো এইভাবেই চললে ভালো থাকবো আমরা আচ্ছা ভাবি বলো সারা বিশ্বব্যাপী আজকে করোনার মানুষ আক্রান্ত হ্যাঁ এর মধ্যেও এই সেলিব্রেশন ঠিক খাওয়া পায়নি তবু আমার মেয়ের আদা আদারে বা ছোট্ট করে একটু একটা কেক কাটা দিয়ে খাচ্ছি আমরা আচ্ছা আমার ছেলে বউ আর থাকলে আর একটু ভালো লাগতো কিন্তু ওরাও তো নিজেদের কাজে বাইরে থাকতে বাধ্য হয়েছে মানুষের মনে একটা শান্তি নেই অশান্তির মধ্যে সাময়িক শান্তি যেটা রিলিফ করতে ভালো লাগে এগুলো সেই জন্য আমরা বাধ্য করলাম এই প্যান্ডামিক সিচুয়েশনে এই মনোভাব আমাদের ছিল না আমি ঈশ্বরকে একটা কামনা করব সারা বিশ্ব তাদের করোনা মুক্ত সারা বিশ্ববাসী যেন করোনা মুক্ত হয় তাদের পর ভালোবাসি পশ্চিমবঙ্গবাসী যেন করোনা মুক্ত হয় সুদিন দেয় আবার সুস্থ জীবনযাপন করে সবাই সুস্থ রাখে সুদিন ফিরে আসুক আবার ভালো করে সবকিছু হবে সবাই একসাথে এখন বাড়িতে 3 জন আছি 3 জন মিলে করছি দাদা ভাই এখন অফিসে রয়েছে বলে ভিডিও কলিং এ দেখাতেও পারলাম না হ্যাঁ বৌদির শরীরও ভালো নেই ওখানে ওখানে ডাক্তার ফাক্তার চলছে ওই একটু জ্বর টর হয়েছে মনটা ওই জন্য ভালোই নেই তবু আর কি এটা এরকম যেটা দেখিয়েছিলাম আমার বাবানোকে সেই ওয়াইজ আমরা সেলিব্রেট করছি তো কারো কাটো হ্যাপি অ্যানিভার্সারি মা বলো কেক কেমন হয়েছে কেকটা যে বানালাম লাইফে ফার্স্ট টাইম ওটস দিয়ে বানিয়েছি হেলদি
ময়দা হেলদি নয় বাট ময়দার থেকে মানে কম্পারেটিভলি ভালো চকলেট সস ফস দেওয়া রয়েছে একদমই হেলদি নয় বাট স্টিল আবার হবে ঠিক আছে বাপি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার চাউমিন আর চিলি চিকেন চাউমিনটা বানিয়েছি আমি আর মা বানিয়েছে চিলি চিকেন